ধুবুরী লোকসভার নির্বাচনী কামত আহিল আর আহি ইয়াত যেটু পরিবেশ দেখিলো আমি 13টা বলে ভাবি আসলো এটা 14টালৈকে গুছি গল। ইয়ার যেটু পরিবেশ প্রথম দিনাখনে যেটু পরিবেশ মই দেখিছো আমার দলীয় সতীর্থ আর সাধারণ রাইজর যেটু উৎসাহ আর আজি যে ধরনের যোগদান এই কথাবিলাকে মনত একটা আশার সঞ্চার করেছে। মই ভাবো যে ধুবুরীতো আমার জিকার সম্ভাবনা আছে, গতিকে 13ৰ পৰা আমি 14লৈকে গণিব পৰা হওয়া যেন লাগিছে আর সময় যোৱাৰ লগে লগে ইয়ার সম্ভাবনতা আরো বাড়ি গৈ থাকিব। আমার কথাটো এটাই যে আমি ধুবুরীত এইবার যেটু পরিবেশ আমি দেখিছো এই পরিবেশত কি বদরুলি রাজবলে হোক বা লকিবুল হুসেইনে হোক এওঁলোকর দিনবর উকলি গল, এতিয়া আমার দিন আহিছে, অসম গণ পরিষদর দিন আহিছে আর অসম গণ পরিষদর প্রার্থীগৰাকী বিপুল ভোটত বিজয়ী হব আর ইয়াক যেটু পরিবেশ হয়ে আছে সেই পরিবেশটো উলটি যাবলে আরম্ভ করিব। ভূপেন বৰাটো অসমৰ এজন ভাল পলিটিক্যাল জোকার, কই থাকে এইবিলাক মুখ্যমন্ত্রী হম বলে কয়, গানও গায়, বুটামো সিঙে এনেকুৱা কিছুমান কাম করে থাকে আর এইবিলাক করে থাকলে আপনাদের দেখায় থাকে রাইজেও রস পায়, গতিকে রস পাবলে আর তেনেকেনো সপন দেখাত কি অসুবিধা, মানে ঘোড়াই যে থিয় থিয় হুয়ে থিয় থিয় সপন দেখে সপন দেখিছে আর কংগ্রেসের খহনীয়া এনেকুৱা যে অলপ আগতে মই অভয়াপুরীত প্রায় 1000তকৈ অধিক মানুষ, বঙাইগাঁওত 1000তকৈ অধিক মানুষ যোগদান করেছো, তার সরসংখ্যকই কংগ্রেসী, গতি কংগ্রেসত এতিয়া এনেকুৱা এটা অবস্থা যে প্রার্থীজনের লগত ঘুরি থাকা মানুষটাও পিছদিনা আহি আমার দলত জয়েন করে, মানে প্রার্থীজনে নিজের হয়ে বায়ে সদায় চাই থাকে যে মানুষকেটা সদায় আহি আছে না নাই, তাহলে একেলগে ঘুরি থাকা মানুষকেটাও পিছদিনা আহি বেলেগ দলত মানে কংগ্রেস দলের আহি আমার দলত জয়েন করে কিয় করে, তারমানে ঘুরি থাকতে গম পায় যে এইটা জিকা মানুষ নয়, ইয়ার অবস্থা বেয়া, গতি বুঝি পায় লগে লগে আহি আমার লগত জয়েন করে, সেই পরিবেশটা তো দেখি আছে, গতি ইয়ার প্রায় বোঝা যায় যে প্রার্থীর লগত ঘুরি থাকা মানুষ যেটা আপনার লগত গুছি আইব বা সেই দলটো এরি বিজেপিত যোগদান করবে তেতিয়া বুঝিব যে বিজেপির পরিবেশটো কি আছে। সব এজিপি বিজেপি মিত্রজোটর আমার 14খনৰ 14খনেই জিকিম, সেইটাই স্থিতি। এতিয়ালৈকে আমি ধুবুরী যেহেতু থার্ড ফেজর ইলেকশন, থার্ড ফেজত আমি প্রচার চলাবলে অহা নাই, আজি প্রথমবার কারণে মই গার্জেন মিনিষ্টার হিসাবে আহিছো, আমার এজিপি আর বিজেপির একটা সমন্বয় বৈঠক আর আমি কেনেকে ইলেকশন স্ট্রেটেজি আগবাম একটা প্রারম্ভিক কথা পাতিছো। অহা 3 তারিখলৈ অগপ দলের সভাপতি আর আমার ক্লাস্টার ইনচার্জ মিনিষ্টার আহিব, লাহে লাহে কাম আগবাড়ি গৈ থাকিব আর আগবাড়ি যাওয়ার লগে লগে দেখিব যে ধুবুরীত আমি বিজয় হম। এটা খেলা ধেলা বাদ দিয়ক, আজমলে বিয়া পাতার ইচ্ছা করে আছে, আমি শুভেচ্ছা দিছো যে সোনকালে বিয়া আর এখন পাতক, কিন্তু 18 বছরের তলর ছোৱালী বিয়া নাপাতিব, লগে লগে তেতিয়া আকৌ জেলত ভরাই দিব লাগিব, 18 বছরের উপর ছোৱালী বিয়া পাতে এইকেইদিনত পাতি লোক আর ইয়ার পিছত সেইটাও পাতিব নোৱাৰিব, কারণ নেক্সট এসেম্বলিতে আমি বহু বিবাহ বন্ধ করি, গতিকে এইকেইটা দিনে তার সময় আছে 18 বছরের উপর ছোৱালী বিয়া পাতক, কিন্তু 18 বছরের তলর পাতিলে কিন্তু জেলত যাব লাগিব। এইবিলাক আর রাইজর দল অসমত কত আছে বিচারি পাই যাব, রাইজর দল আর এনে আপনার সংবাদ মাধ্যমত একটা নিউজ ওলাবর কারণে কেস চেস করে পেলে একটা নিউজ দিয়ে আর ইমানে, এটা অখিল গগৈ গৌরব গগৈ কেনেকে হারাব পারে সেই কামটা করে আছে, হরার কারণে কাম করে আছে, অখিল গগৈ আর লুরিণজ্যোতি গগৈক দুইটাক হরাবর কারণে করে আছে, প্রকারান্তরে আমার প্রার্থীজনক অল্প সহায় করেছে আর শুভেচ্ছা দিছো, এই কারণে মোটামুটিকে একটা হরার কাম, কারণ মানে কইসে যে হকুনি আর বিভীষণের রোল একেলগে করেছে, দুইটা কামে করে আছে, করে থাকুক।